আমরা এখন প্যারালাইসিস দেখে আসি কস্টিকামে, তারপরে আমরা দেখব ল্যাকেসিসের, তারপরে দেখব আমরা রাস্ট্রফসের। চোখের উপর পাতা প্যারালাইসিস অর্থাৎ পক্ষাঘাত, চোখের উপর পাতা ঝুলে পড়ে। ডাক্তার ন্যাসের ত্রিও তিনটা ওষুধের মধ্যে কস্টিকাম, জেলসিমিয়াম এবং সিপিয়া। সাধারণত ডান দিকে একটি অঙ্গের পক্ষাঘাত, সর্ব অঙ্গে অপেক্ষা সাধারণত কস্টিকামের সর্ব অঙ্গের পক্ষাঘাতের চেয়ে একটা অঙ্গে, বিশেষ করে ডান দিকে বেশি পক্ষাঘাত দেখা যায়। বাম দিকে হয় না তা কিন্তু নয়, সব দিকে হতে পারে। শীতকালীন ঠান্ডা বা ঠান্ডা বাতাস হতে পক্ষাঘাত, ভিজে থাকার ফলে বা পানিতে ভিজে বা বৃষ্টিতে ভিজে পক্ষাঘাত, হঠাৎ কোনো ধরনের রোগ ভোগের কারণে পক্ষাঘাত। পক্ষাঘাতের লক্ষণ পরিষ্কার আবহাওয়ায় বৃদ্ধি, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় উপশম, ডিপথেরিয়ার পর শরীরের উপর অংশের পক্ষাঘাত, এটি সেকেন্ড গ্রেড লক্ষণ, খিঁচে টেনে ধরার মতো অনুভূতি। প্যারালাইসিসের রুগীরা বলবে বাতের রুগীর মতন যে আমার অঙ্গটা যেন টেনে খিঁচে ধরে আছে, আমি যেন সোজা করতে পারছি না, খুব কষ্ট পাচ্ছি। মুখের পক্ষাঘাত যে কারণে মুখটা বেঁকে যায়, বিশেষ করে এইভাবে বেঁকে যায়, ডান দিকে বেঁকে যায়। জিহ্বা, চোখের পাতা, শরীরের ডান দিকের যে কোনো অঙ্গের পক্ষাঘাতে লক্ষণ সাদৃশ্যে এটি দারুণ কাজ করে। চোখের উপর পাতা ঝুলে পড়ে, চোখের পাতা খুলতে পারে না। বহুক্ষণ প্রস্রাব চেপে রাখার কারণে অনেক সময় প্রস্রাব যন্ত্রের পক্ষাঘাত, স্বর যন্ত্রের পক্ষাঘাত অর্থাৎ কণ্ঠস্বরের পক্ষাঘাত, যে কারণে কফ তুলে ফেলতে পারে না। মুখের পক্ষাঘাতের যদি কারো হয়, দেখবেন যদি কারো মুখে প্যারালাইসিস হয় তাহলে এরা চোখ খুলতে পারে না, সরি চোখ বন্ধ করতে পারে না। এই যে মুখের প্যারালাইসিসের কারণে চোখ বন্ধ করতে পারে না, এটা কোকুলাস, কুপরাম, লাইকোপোডিয়াম, ওপিয়ামের মধ্যেও আমরা পাই। তাহলে এই গেল তার ডান দিকের প্যারালাইস, এবং বিশেষ করে একটা অঙ্গের কেন, কারণ তো বললাম, লক্ষণগুলো বললাম। আমরা এখন ল্যাকেসিসে একটু দেখে আসি। ল্যাকেসিস সাধারণত বাম দিকের, কস্টিকাম সাধারণত ডান দিকে, কিন্তু উভয় দিকেই হতে পারে, উভয় ওষুধই। বাম দিকের পক্ষাঘাত হাই প্রেশারের কারণে হতে পারে, এদের প্রেশার ঘুমের মধ্যে এদের রোগ বাড়ে, জিহ্বা কাঁপে, টাইট করে কাপড় পরতে পারে না, জিহ্বা বের করতে বললে জিহ্বাটা দাঁতে আটকায় যায়, বাধা পড়ে। রাষ্ট্রক্সের পক্ষাঘাতটা আমরা একটু দেখে আসি। স্যাঁতস্যাঁতে স্থানে থাকার কারণে, ঘাম অবস্থায় স্নান করার কারণে পক্ষাঘাত হলে এটি দারুণ ওষুধ। আঘাতজনিত কারণে পক্ষাঘাত, এক্ষেত্রে রোগী স্থির থাকতে পারে না, স্থির থাকলে কষ্ট বাড়ে, ফলে শারীরিক ও মানসিকভাবে এরা খুব অস্থির চঞ্চল হয়ে পড়ে, মনোবল কমে যায়, কাঁদতে ইচ্ছা করে, অনিচ্ছা সত্ত্বেও কাঁদে, পক্ষাঘাতে বেশি নড়াচড়ায় বাড়ে, বিশ্রামে উপশম হয়। ডাক্তার ফ্যারিংটন বলেন অতিরিক্ত পরিশ্রমের ফলে যে উপসর্গ সৃষ্টি হয় তার জন্য রাষ্ট্রক্স একটা বড় ওষুধ। প্রচণ্ড পরিশ্রমের কারণে যদি কারো পক্ষাঘাত হয়ে যায় তবে সম্ভবত রাষ্ট্রক্স এবং আর্নিকা, কিন্তু আর্নিকা রাষ্ট্রক্সের মতো টেনে ধরা অনুভূতি থাকে না, রাষ্ট্রক্সেও কিন্তু টান ধরা একটা অনুভূতি থাকে। মৃগী রুগীর ফিটের সময় কুপরাম মেটেন নাই, মুষ্টিটা এরকম করে মুখটা বদ্ধ করে ফেলে, খিচুনি হয়। ফিটের সময় মাথায় ঘাম দেখা দেয়, অজ্ঞান হওয়ার পূর্বে ডান পাশে পাক খেয়ে তারপরে পড়ে। কষ্টিকামের রুগীরা ওই যে বললাম ডান দিকে পাক খেয়ে তারপরে অজ্ঞান হয়ে পড়ে, এক পাশটা বেঁকে যায়, খিচুনি হয়, চোখের মণি ঘুরে, মুখে ফেনা ওঠে। মহিলাদের ঋতুকালে ফিট হয় মানে অজ্ঞান হয়ে যায়, চাপ চাপ রক্তস্রাব হয়, রাত্রিকালে রক্তস্রাব আদৌ থাকে না, বাধক ব্যথা, মৃগীর মতো ফিট, খিচুনি, মুখ হাত পা গলনালীর আক্ষেপ, ঠান্ডা পানি পান করলে বা চোখে মুখে একটু ঠান্ডা পানি ছিটিয়ে দিলে, এদের মুখে হাতে পায়ে গলনালীতে যদি খিচুনি হয় একটু চোখে মুখে পানি ছিটিয়ে দিলে তখন তারা উপশম হয়। ফিটের সময় অসাড়ে, অজ্ঞানের সময় অসাড়ে প্রস্রাব হয়ে যায়, পেটের ব্যথা, জ্বালা, উদারাময় ঠান্ডা পানি পান করলে উপশম হয়। একটু কাশি কেমন দেখে আসি। কাশি ও গলার রোগে কস্টিকাম, আর্জেন্টাইটিকাম, হিপারসালফের মধ্যে একটু তুলনা করে আসি। খুব সকালে কষ্টকর কাশি, গলার স্বর ভেঙে যায়, ঠান্ডা পানি পানে উপশম, গলার মধ্যে জ্বালাকর ব্যথা করে। এই গেল কস্টিকাম। আর্জেন্টাইটিকাম, গায়ক বা বক্তাদের খুব সকালে কষ্টকর কাশি, রাতে শুলে উপশম, শ্বাসনালীতে ছিন্নকর ব্যথা। হিপারসালফ, সকালে কাশি সহ স্বরভঙ্গ, উত্তাপ প্রয়োগে উপশম, টনসিলের ব্যথা, খুব স্পর্শকাতর। এই গেল তিনটা ওষুধের কম্পিয়ার।